আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো ভিডিও লম্বা করব না, সরাসরি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা ওমেগা নেটওয়ার্ক কেওয়াইসি ভেরিফাই করবেন। অবশ্য কেওয়াইসি ভেরিফাই করার আগে মূল যে কাজ সেটা হলো আপনারা কিভাবে আপনাদের ওয়ালেট অ্যাড্রেস সেট করবেন ওমেগা নেটওয়ার্কের ভিতরে। তো সেটা আমি আগে দেখাবো, তার জন্য চলে যাব আমাদের ওমেগা অ্যাপসে। ওমেগা অ্যাপসে আসলে আপনাদের হয়তো এখানে ইউজার ভেরিফিকেশন থাকবে না, যদি না থাকে আপনারা চলে যাবেন সরাসরি প্লে স্টোরে, সার্চ বক্সে সার্চ করবেন ওম নেটওয়ার্ক লিখে। তো ওএম নেটওয়ার্ক লিখলে চলে আসবে, এখানে আপনাদের আপডেট লেখা থাকবে, আমার আপডেট আছে বিধা ওপেন লেখা আছে, আপডেট করে তারপর এখান থেকে আপনারা ওমেগা নেটওয়ার্কে ওপেন করবেন। তো আবার ওমেগা নেটওয়ার্ক ওপেন করার পর এখানে থ্রিডটে যাই, আমরা ওয়ালেট ক্রিয়েট করব। যারা ওয়ালেট ক্রিয়েট করেন, ওয়ালেট ক্রিয়েট করার জন্য ওমেগা নেটওয়ার্কে ক্লিক করবেন উপরে, তারপর বিএনবি স্মার্ট চেইন এটা ক্লিক করে আপনাদের পছন্দ মতো একটা পাসওয়ার্ড সেট আপ করতে হবে। তো আপনারা 6 সংখ্যার একটা সংখ্যা পাসওয়ার্ড সেট আপ করবেন। তো আমি সেট আপ করতেছি, আবার রিটাইপ অর্থাৎ নতুন করে সেই পাসওয়ার্ডটা আবার কনফার্ম করবেন। তো কনফার্ম করলে আপনাদের ওয়ালেট ক্রিয়েট হয়ে যাবে, দেখেন কনগ্রাচুলেশন। তারপর ডান ক্লিক করবেন, ডান ক্লিক করে এখানে কিন্তু আপনারা রিসিভে ক্লিক করবেন না, আপনারা দেখবেন ওএমএন নিচে ওএমএন নেটওয়ার্কে ক্লিক করবেন। তো আমি ওএম নেটওয়ার্কে ক্লিক করলাম, অর্থাৎ এটা ওমেগা নেটওয়ার্কের কয়েন। তো এইখান থেকে আপনার সেন্ড এবং রিসিভ দেখতে পাচ্ছেন, আপনি রিসিভে ক্লিক করবেন। তো রিসিভে ক্লিক করার পর এখানে দেখেন একটা কিউআর কোড এবং একটা ওয়ালেট অ্যাড্রেস চলে আসছে, নিচে বাম পাশে কপি আছে, আপনারা কপি করবেন। এইটা আপনার ওমেগা ওয়ালেট অ্যাড্রেস। তো এখন আপনার কপি হয়ে গেল, এখন আপনি চলে যাবেন আপনার ওমেগা নেটওয়ার্কের থ্রি ডট বাটনে এবং ইউজার ভেরিফিকেশন। ইউজার ভেরিফিকেশনে ক্লিক করলেই আপনি দেখতে পাবেন এখানে এখানে কি কি লাগবে, ইওর ফুল নেম, তারপর কান্ট্রি রিজিয়ন, তারপর আইডি নাম্বার, পার্সোনাল ফটো এবং ওমেগা নেটওয়ার্ক অ্যাড্রেস, আমরা যেটা কপি করলাম। এবার সব কমপ্লিট থাকলে লেটস গো, লেটস গো দেওয়ার পর আপনারা আপনাদের ফুল নেম, কান্ট্রি সব সঠিকভাবে দিবেন, নির্ভুলভাবে। এখানে আমি সব কিছু দেওয়ার পর এখানে আপনাদের সেই ওয়ালেট অ্যাড্রেস পেস্ট করে দেবেন। সব কিছু কমপ্লিট থাকলে আবার রিভাইস দিয়ে আপনারা নেক্সট স্টেপে ক্লিক করবেন। নেক্সট স্টেপে ক্লিক করলে এখানে আপনাদের একটা সেলফি ফটো তুলতে হবে সরাসরি এখান থেকে। তো এখানে আই এম রেডি, রেডিতে ক্লিক করবেন এবং অবশ্যই মনে রাখবেন ফটোটা যেন ক্লিয়ার হয় এবং যথেষ্ট আলো থাকে পর্যাপ্ত পরিমাণ। তো এর জন্য কনফার্মে ক্লিক করবেন। ক্লিক করলে সরাসরি আপনাদের ক্যামেরা ওপেন হবে, এরপর সুন্দর করে একটা ফটো তোলার পর দেখেন এই যে ফটো হয়ে যাবে। তারপর আপনার কনফার্মে ক্লিক করবেন, এখানে শিডিউল করে দিতে পারেন, আপনার কনফার্মে ক্লিক করে আবার কনফার্মে ক্লিক করবেন। তো সাবমিট হচ্ছে, সাবমিট হতে একটু সময় লাগবে। তো সাবমিট হয়ে গেলেই আপনাদের এখানে কিন্তু রিভিউতে নেবে কিছু সময়। তো দেখেন আমার সাবমিট হচ্ছে, সাবমিট হলে এখানে কিছুক্ষণ আন্ডার রিভিউতে রাখবে। তো রাখার পর হয়তোবা 12 ঘন্টা 24 ঘন্টা অথবা 2-3 ঘন্টা পরেও আপনাদের এটা কমপ্লিট হয়ে যাবে। তো দেখেন আমার পুরো 12-13 ঘন্টা পরে এটা কমপ্লিট হয়েছিল। আমি যদি আবার ইউজার যাই, 12 ঘন্টা পরে ভিডিও স্কিপ করে এখানে ভেরিফিকেশন সাকসেসফুল লেখা আসছে। এছাড়া বন্ধুরা দেখেন আমার নামের ডান পাশে ব্লু টিক মার্ক উঠে গেছে, অর্থাৎ ভেরিফাই হয়ে গেছে। তো এবার গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনাদের ওয়ালেটের ফ্রেস কি বা সিক্রেট কি বা সিকিউরিটি কি কোথায় পাবেন। সিকিউরিটি কি অবশ্যই সংরক্ষণ করে রাখতে হবে, যাতে আপনার ফোন থেকে ওয়ালেট হারিয়ে গেলে বা অন্য কোনো ফোনে নতুন করে ইনস্টল করতে হলে ওই সিকিউরিটি কি আপনার লাগবেই। সেজন্য যাবেন উপরে ডান পাশে কর্নারে ক্লিক করবেন। ক্লিক করে অবশ্যই এখানে ডিলিট ওয়ালেট করবেন না কখনো, যদি ক্লিক পরে ডিলিট ওয়ালেটে তাহলে অবশ্যই এটা ক্যান্সেল করবেন। তো এখানে দেখেন আমি ডিলেটে ক্লিক করে দেখি কি আসে। তো আই আন্ডারস্ট্যান্ড প্রসেড, এই আন্ডারস্ট্যান্ড প্রসেডে কখনও ভুলেও ক্লিক করবেন না, তো ক্যান্সেলই ক্লিক করে বেরোয় যাবেন। তো এখানে ব্যাকআপে ক্লিক করলে আপনাদের পাসওয়ার্ড পাবে। তো আপনাদের ওয়ালেট পাসওয়ার্ড দিলে আপনাদের সিক্রেট কী দেখতে পারবেন, এগুলো কপি করে অথবা সিরিয়াল বাই সিরিয়াল লিখে সংরক্ষণ করবেন অথবা স্ক্রিনশট নিয়ে সংরক্ষণ করে কোনো মেসেঞ্জার বা গুগল ড্রাইভে সংরক্ষণ করে রাখবেন। এটা খুবই গুরুত্বপূর্ণ আপনার ওমেগা ওয়ালেটের জন্য। তো আশা করছি বুঝতে পেরেছেন। তো যদি বুঝে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।